اللهم اهدنا فيمن هديت، وعافنا فيمن عافيت، وتولنا فيمن توليت، وبارك لنا فيما اعطيت، وقنا شر ما قضيت، إنك تقضي ولا يقضى عليك. بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. نبينا محمد وعلى آله وأصحابه أما بعد. ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বরকাত পক্ষ থেকে যে প্রশ্ন আছে আসছে যে জমিন ফেরত নেওয়ার ব্যাপারে ঘুষ না দিয়ে পারা যাচ্ছে না ঘুষ ঘুষের যে বিধান রয়েছে সেটা ঘুষটা একটা হারাম ইনকাম যেটা আল্লাহ রব্বুল আলমিন হারাম করেছেনটা কবিরাগোনার অন্তর্ভুক্ত কারণ হারাম পদ্ধতিতে ইনকাম করা বা টাকা পয়সা কামানো পরিপূর্ণ হারাম আল্লাহ বলাইন ভবিত্যা কোরআন এসোরা বাকারার একশো নম্বর আহে বলতেছেন আউদ উল্লেখ মিনা শীতান নজিম বলে তা কুলু আমুয়াল কুম্বাই না কুম বিল বা তুলিবা তুলু বিহা ইল হোকামি লিতা কুলু ফেরি কাম ইন আমুয়াল ইন ন্যাস বিলিস মুয়াল তুম তা আল এমন আর এটা তোমরা অন্যায়ভাবে একে অপরের ধন সম্পদ খেও না আর জেনে বুঝে মানুষের ধন সম্পদ হতে অন্যায়ভাবে খাওয়ার উদ্দেশ্য উদ্দেশ্যে বিচারকদের দরবারে আবেদন পেশ কর তাহলে এখানে ঘুষ যেটা সেটার যে সংজ্ঞা হচ্ছে সেটা হল অন্যায়ভাবে কারো হক নষ্ট করা বা অন্যায়ভাবে দাবি দেওয়া পাওয়ার জন্য এবং সুযোগ সুবিধা নেওয়ার জন্য যে টাকা পয়সা খরচ করা হয় সেটা ব্যাহকভাবে অন্যকে দিয়ে অন্যের হক নষ্ট করে নিজের স্বার্থ উদ্ধারের জন্য আবার স্বার্থটা সেটা অন্যায়ভাবে স্বার্থ মানে অন্যায় স্বার্থ মানে এটা সে যোগ্য না অন্যের অধিকারকে নষ্ট করে নিজের স্বার্থ উদ্ধার করা এই সমস্ত ব্যাপারে যে টাকা পয়সা দেওয়া হয় সেটা ঘুষের অন্তর্ভুক্ত এবং এটা হারাম তো এখানে তিনটা পক্ষ থাকে যে ঘুষ দেয় আর যে নে এবং যে মধ্যস্থতা করে তো এই সবাই এই সবাই হারামের এই অপরাধের অন্তর্ভুক্ত হয়ে যায় এবং এখানে আল্লাহ রাবুল্লা আলমিন লানত রয়েছে হাজিরা প্রমাণিত যে সবাই ওপর লানত লান আল্লাহ রুসাইসাম বলতেছেন লান আল্লাহ রাশি ওল মুরতাশি যে দেয় এবং যে নে এবং এর সাথে যে সম্পৃক্ত আছে সবার লানত তো কাজেই এটা অনেক বড় কবিরা গোনা এটা থেকে আমাদেরকে প্রহাস করতে হবে এখন কেউ যদি নিজের ন্যায্য পাওনা নিজের অধিকার আদায়ের ক্ষেত্রে এবং নিজের উপর জুলুম থেকে নিজেকে বাঁচানোর জন্য যদি কোনো উপায় না থাকে তো সেক্ষেত্রে সেটা আল্লাহ রাবুল আবেন ক্ষমা করবেন কিন্তু তখনও সেটা মানে মানে সন্তুষ্ট চিত্তে দেওয়াটা জায়জ হবে না সেখানে অন্তরের মধ্যে সেটা ঘৃণা থাকবে এবং সেটা যে পাপ সেটা থাকবে কিন্তু উপায় নাই যে কোনো পথ নাই বাঁচার তো নিজের হক আদায়ের জন্য এবং নিজের দাবি দেওয়া নাই দাবি দেওয়া পূরণের জন্য এবং নিজের নিজেকে জুলুম অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য যদি কেউ ঘুষ দেয় কোনো উপায় না থাকলে তাহলে সেটা রাব্বুল আলামিন ক্ষমা করবেন কারণ সেটা সাধ্যের বাইরে আল্লাহ আল্লাহুল্লা আল্লাহ সাধ্যের বাইরে কোনো বোঝা চাপিয়ে দেন না তো কাজেই সেখানে সে ঘৃণার চোখে দেখতে হবে এটা মনে করবে না যে একদম মানে খুশি মানে সন্তুষ্ট চিত্তে যদি সে এটা দেয় তাহলে এটা জায়েজ হবে না কারণ সে বাধ্য তাকে বাধ্য করা হচ্ছে এবং সে পাচ্ছে না এই ক্ষেত্রে এইভাবে যদি সে সেটা বাধ্য তার মানে সে তাকে বাধ্য করা হয় এবং এর মাধ্যমে সে তার নিজের হকটা আদায় পাচ্ছে না এবং তারপর জুলুম অত্যাচার করা হচ্ছে এবং সে মজলুম এইভাবে নিজের হক যদি আদায়ের জন্য তাকে মানে কোনো উপায় না থাকে সে যদি দেয় এবং সেটা সে ঘৃণা হিসাবে মানে অসন্তুষ্ট চিত্তে আদায় করে তো আল্লাহ রা প্রয়ন ক্ষমা করবে আল্লাহ আমাদের সবাইকে হারাল উপার্জন করা এবং সকল ধরনের হারাম